আধিকারিক রয়েছে জানা গেছে অনুব্রত মণ্ডলে দিদি এবং জামাইবাবু নামে রয়েছে এই রাইস মিল এখানকার ম্যানেজার এবং নিরাপত্তা রক্ষীদের জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে সূত্রের খবর ভুলে বোম রাইস মিলে তল্লাশি চালানোর পাশাপাশি খতিয়ে দেখা হচ্ছে শিবশম্ভু রাইস মিলের কাগজপত্র দুটি চালক খাদ্য দপ্তরের সঙ্গে এনলিস্টেড রয়েছে বলে জানা গিয়েছে দুটি রাইস মিলে সরকারি ধান নেওয়া হয়েছে কিন্তু সেই চাল সরকারের ঘরে ফেরত আসেনি আর বিষয়টি খতিয়ে দেখতেই তৎপর সিবিআই সূত্রের খবর সিবিআই এর নজরে রয়েছে বীরভূমের আরো দশটি রাইস মিল বলে বোমের পর এবার সিবিআই এর নজরে শিবশম্ভু রাইস মিল সোমবার সকালে সিবিআই এবং ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার আধিকারিকরা ওই রাইস মিলে হানা দেয় এই রাইস মিলের অংশীদার অনুব্রতর ভাগ্নে রাজা ঘোষ আর তা নিয়েই উঠছে প্রশ্ন সেই সংক্রান্ত তথ্যের খোঁজে মিলের ভেতরে আর সিবিআই এর আধিকারিকরা রাইস মিলে চলছে জোর কদমে তল্লাশি বলে বোমের পর এবার অনুব্রত ঘনিষ্ঠের শিবশম্ভু রাইস মিলে সিবিআই হানা সোমবার সকালে সিবিআই এর চার সদস্যের একটি দল রাইস মিলে পৌঁছয় তার সঙ্গে এফসিআই এর আধিকারিকরাও এই রাইস মিলে পৌঁছয় সেখানে যারা কর্মচারী রয়েছেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে শিবশম্ভু রাইস মিলে সিবিআই হানা সেখানকার যারা রয়েছেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে জানা গিয়েছে যে এই রাইস মিল রাজা ঘোষের তিনি অনুব্রতর ভাগ্নে গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করা হয়েছে এবং তারপরে দফায় দফায় তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সেখান থেকে প্রথমে বোলেবোম রাইস মিলের খবর পাওয়া গেছিল তারপরে আজকে শিবশম্ভু রাইস মিলে হানা সিবিআই আধিকারিকদের বলে বোমের পর এবার অনুব্রত ঘনিষ্ঠের শিবশম্ভু রাইস মিলে সিবিআই এর হানা সোমবার সকালে সিবিআই চার সদস্যের একটি দল সেই রাইস মিলে পৌঁছয় এবং এই যে রাইস মিল সেই রাইস মিল সরকারি খাতায় কিন্তু এনলিস্টেড করা রয়েছে তারপরেও সেখানে চাল এসেছিল কিন্তু সেই চাল ফেরত যায়নি এরকমটাই সূত্রের খবর সিবিআই এর চার সদস্যের দল রাইস মিলে পৌঁছয় সঙ্গে দুজন এফসিআই এর আধিকারিক রয়েছেন অনুব্রত মণ্ডলের দিদি এবং জামাইবাবুর নামে রয়েছে এই রাইস মিল ওখানকার ম্যানেজার এবং নিরাপত্তা রক্ষীদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে সিবিআই এর আধিকারিকরা তবে সূত্রের খবর যেমনটা পাওয়া যাচ্ছে যে বোলেবোম রাইস মিলে তল্লাশি চালানোর পাশাপাশি খতিয়ে দেখা হচ্ছে শিবশম্ভু রাইস মিলের কাগজপত্র দুটি চালকলি খাদ্য দপ্তরের সঙ্গে এনলিস্টেড রয়েছে বলেও জানা গেছে দুটি রাইস মিলেই সরকারি ধার নেওয়া হয়েছে কিন্তু সেই চাল সরকারের ঘরে ফেরত আসেনি বিষয়টি খতিয়ে দেখতেই তৎপর রয়েছে সিবিআই সিবিআই এর নজরে রয়েছে বীরভূমের আরো দশটি রাইস মিল আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখবো যে গরু পাচার মামলায় গ্রেফতার করা হয়েছে অনুব্রত মণ্ডলকে তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বোলেবোমের রাইস মিলের অধীশ পেয়েছে ঠিক তার পাশাপাশি বোলেবোমের পর এবার অনুব্রত ঘনিষ্ঠের শিবশম্ভু রাইস মিলে হানা দিল সিবিআই আধিকারিকরা এই শিবশম্ভু রাইস মিলের খোঁজ পাওয়ার পরে সেখানে সিবিআই আধিকারিকরা হানা দেয় সিবিআই এর চার সদস্যের একটি দল সেই রাইস মিলে পৌঁছয় সঙ্গে এফসিআই এর আধিকারিকরাও সেখানে পৌঁছন সেখানকার যারা কর্মচারী রয়েছেন সেখানে যারা রয়েছেন তাদেরকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই এর আধিকারিকরা জানা গেছে অনুব্রত মণ্ডলের দিদি এবং জামাইবাবুর নামে রয়েছে এই রাইস মিল সেখানকার ম্যানেজার এবং নিরাপত্তা রক্ষীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে শিবশম্ভু রাইস মিলে সিবিআই হানা গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করা হয়েছে এবং অনুব্রত ঘনিষ্ঠদের রাইস মিলে হানা দিচ্ছে শিবশম্ভু রাইস মিল অনুব্রত ঘনিষ্ঠে তারপরে সেই নাম উঠে আসার পরে সিবিআই এর আধিকারিকরা শিবশম্ভু রাইস মিলে হানা দিয়েছেন সিবিআই এর চার সদস্যের দল শম্ভুনাথ রাইস মিলে পৌঁছয় এবং সঙ্গে দুজন এফসিআই এর আধিকারিকও রয়েছেন
टेलीफोन लाइने रोयेछेन आमादेर प्रतिनिधि जयंत दास। जयंत, तोमार काछ थेके जानते चाइबो जे एर आगेओ तोमार काछ थेके जानते चाइछिलाम जे भोले बोमेर पर एबार शिवशम्भू राइस मिलेर हदिश पावा गेछे, सेखानेर कागजपत्र सीबीआई एर आधिकारिकरा खतिए देखछे, एई मुहूर्ते कि तथ्य रयेछे तोमार काछे? ভোলে বাবার ওখান থেকে কিন্তু তারা নথি পেয়েছিলেন এবং তারা যেটা জানার চেষ্টা করছে এই রাইস মিলটি কার নামে রয়েছে, কিভাবে এখনো পর্যন্ত আমরা যেটা জানতে পারছি এই শিবচম্বু রাইস মিলটি অনুব্রত মন্ডলের দিদি এবং জামাইবাবু তাদের নামে রয়েছেন এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং তারা কিন্তু ইতিমধ্যে ভেতরে প্রবেশ করেছেন, তাদেরকে প্রথমে কিন্তু ভেতরে ঢুকতে দেওয়া হয়নি, তারপরে কিন্তু তাদেরকে ভেতরে ঢুকতে দেওয়া হয়েছে সিবিআই আধিকারিকদের। এবং এখনো পর্যন্ত কিন্তু তারা জিজ্ঞাসাবাদ করছেন এই রাইস মিলে যিনি ম্যানেজার রয়েছেন এবং নিরাপত্তা রক্ষী এবং কর্মচারী যারা রয়েছেন তাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদ চলছে। প্রায় ঘন্টা খানেকেরও বেশি সময় অতিক্রান্ত হয়ে গেছে, এখনো পর্যন্ত তারা দেখছেন এবং গোটা রাইস মিলে যে সমস্ত জায়গাগুলি রয়েছেন তারা প্রতিবাদ তদন্ত করে দেখছেন এখান থেকে কিছু কিন্তু উদ্ধার হয় কিনা। এবং তারা জানার চেষ্টা করছেন যে গরু পাচার কাণ্ডে যে টাকা পাওয়া গেছিল সেই টাকা কি আত্মীয়দেরকে কিন্তু এই রাইস মিল গুলি কেনার জন্য কি দেওয়া হয়েছিল, এই বিষয়গুলো কিন্তু ইতিমধ্যে সিবিআই আধিকারিকরা কিন্তু এখনো পর্যন্ত তারা কিন্তু তদন্ত করে দেখছেন। জয়ন্ত, তোমার কাছ থেকে জানতে চাইবো যে এই যে ভোলে বোম এবং তার পাশাপাশি শিবশম্ভু যে রাইস মিল, এই দুটি চালকলি কিন্তু খাদ্য দপ্তরের সঙ্গে এনলিস্টেড রয়েছে সেরকমটাই জানা যাচ্ছে। এই দুটি রাইস মিলে সরকারি ধান নেওয়া হয়েছে কিন্তু সেই চাল সরকারের ঘরে ফেরত আসেনি, এই বিষয়ে কি কিছু জানতে পাচ্ছো? আরেকবার যদি কোশ্চেনটা করো। একদিকে যেমন ভোলে বোম রাইস মিল, ঠিক তার পাশাপাশি শিবশম্ভু যে রাইস মিল রয়েছে সেই দুটি রাইস মিলে খাদ্য দপ্তরের সঙ্গে এনলিস্টেড রয়েছে, এই দুটি রাইস মিলেরই সরকারি ধান নেওয়া হয়েছে কিন্তু সেই চাল সরকারের ঘরে ফেরত আসেনি, এই রকমটা খবর পাওয়া যাচ্ছে, সূত্র মারফত এই খবর পাওয়া যাচ্ছে, এই বিষয়ে তোমার কাছে কি তথ্য রয়েছে? দেখো, সূত্র মারফত যে খবরটা পাওয়া যাচ্ছে যে সমস্ত চালগুলি সরকার থেকে কেনা হতো বা না হতো কিন্তু এইসব রাইস মিল শিবচম্বু এবং ভোলে বাবার রাইস মিল এই সমস্ত জায়গা থেকে যেত এবং এমনটা কিন্তু সূত্র মারফত জানাচ্ছে। এবং যেটা সিবিআই আধিকারিকরা আরো দেখছেন যে অনুব্রত মন্ডল যে প্রভাবশালী যে তকমাটি রয়েছে সেখান থেকে কিন্তু সেই জায়গা থেকে অনুব্রত মন্ডলের নির্দেশ মতোই কিন্তু খাদ্য দপ্তরের যারা রয়েছেন তারা কিন্তু এই তার কথা অনুযায়ী কিন্তু এই জায়গা থেকে কিনতেন বা কিভাবে কিনতেন কি ভাবে নিতেন এই গোটা বিষয়টি কিন্তু ইতিমধ্যে কিন্তু সিবিআই যে সমস্ত আধিকারিক রয়েছেন এবং এফসিআই যে সমস্ত আধিকারিক রয়েছেন তাদেরকে নিয়েই ভেতরে ঢোকানো হয়েছে এবং গোটা বিষয়টি কিন্তু ইতিমধ্যে তারা কিন্তু জিজ্ঞাসাবাদ করছে এবং তদন্ত করছে এমনটা কিন্তু জানা যাচ্ছে। জয়ন্ত, এই যে রাইস মিল শম্ভুনাথ যে রাইস মিল রয়েছে অনুব্রত মণ্ডলের দিদি এবং জামাইবাবুর নামে রয়েছে এই রাইস মিল, তাদের সাথে কি কোনোভাবে যোগাযোগ করা সম্ভব হয়েছে? জয়ন্ত, শুনতে পাচ্ছো? জয়ন্ত, শোনা যাচ্ছে? জয়ন্ত, তোমার কাছ থেকে জানতে চাইবো যে এই যে রাইস মিল সেই শম্ভুনাথ রাইস মিল অনুব্রত মণ্ডলের দিদি এবং জামাইবাবুর নামে রয়েছে, তাদের সাথে কি যোগাযোগ করা সম্ভব হয়েছে? জয়ন্ত, শোনা যাচ্ছে? আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, আপনাদেরকে জানিয়ে রাখবো। ভোলে বোমের পর এবার অনুব্রত ঘনিষ্ঠের শিবশম্ভু রাইস মিলে সিবিআই আনা, সোমবার সকালে সিবিআই এর চার সদস্যের দল সেই রাইস মিলে পৌঁছয় এবং সঙ্গে দুজন এফসিআই এর আধিকারিকও শম্ভুনাথ শিবশম্ভু রাইস মিলে পৌঁছে যান। একদিকে যেমন ভোলে বোম রাইস মিলের হদিশ পাওয়া গেছে, ঠিক তার পাশাপাশি শিবশম্ভু রাইস মিলের হদিশ পাওয়া গেছে, সেখানে সকাল সকাল সিবিআই এর আধিকারিকরা পৌঁছে যান, চার সদস্যের সিবিআই আধিকারিক সেখানে পৌঁছন, তার সঙ্গে এফসিআই এর আধিকারিকরাও রয়েছেন দুজন, অনুব্রত মণ্ডলের দিদি এবং জামাইবাবুর নামে রয়েছে এই রাইস মিল এমনটাই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। তবে সেখানকার ম্যানেজার এবং নিরাপত্তা রক্ষীদের পাশাপাশি যারা কর্মচারী রয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে, প্রায় বেশ খানিকক্ষণ ধরে তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে, এখনো পর্যন্ত সেই জিজ্ঞাসাবাদ জারি রয়েছে। ভোলে বোম রাইস মিলে তল্লাশি চালানোর পাশাপাশি খতিয়ে দেখা হচ্ছে শিবশম্ভু রাইস মিলেরও কাগজপত্র, যে এই কাগজপত্র কতটা বৈধ এই সমস্ত কিছু খতিয়ে দেখছেন সিবিআই এর আধিকারিকেরা, তল্লাশি এখনো জারি রয়েছে। তবে দুটি চালকলি খাদ্য দপ্তরের সঙ্গে এনলিস্টেড রয়েছে বলেও জানা গিয়েছে সূত্র মারফত, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। দুটি রাইস মিলে সরকারি ধান নেওয়া হয়েছে কিন্তু সেই চাল সরকারের ঘরে ফেরত আসেনি। এই বিষয়ে আরো জানবো, টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি জয়ন্ত দাস। জয়ন্ত, তোমার কাছ থেকে জানতে চাইবো যে এই যে শিবশম্ভু রাইস মিল, এই শিবশম্ভু রাইস মিল তার দিদির নামে লিজ নেওয়া রয়েছে এরকমটা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে, এই বিষয়টি নিয়ে কি বলবে?
দেখো তোমাকে প্রথমেই বলি, এর আগে কিন্তু সিবিআই আধিকারিকরা বেশ কি কয়েকদিন আগে কিন্তু ভোলে বাবার রাইস মিলে কিন্তু তারা সেখানে হানা দেয় এবং সেখান থেকে বেশ কিছু নথিপত্র উদ্ধার হয় এবং বেশ কিছু জমি জমা কাগজও কিন্তু সেখান থেকে পাওয়া যায়। এই এরপরই তারা সেখান থেকে দেখতে পায় যে এই শিব চম্মু রাইস মিলের সেখান থেকে কিন্তু নথি হয়, এই নথি পাওয়া যায়। সেখানে দেখে যে এই যে রাইস মিল, এই রাইস মিলটা কয়েক বছর আগে কিন্তু দেখা যাচ্ছে যে অনুব্রত মন্ডলের দিদি এবং যিনি জামাইবাবু রয়েছেন তাদের নামে লিজ নেওয়া রয়েছে। সেই নথি ধরেই কিন্তু আজকে তারা এই রাইস মিলে কিন্তু হানা দিয়েছেন এবং এখানেই কিন্তু আজকে সকাল থেকে কিন্তু ওখানকার যে সমস্ত কর্মচারী রয়েছে, ম্যানেজার রয়েছে এবং নিরাপত্তা রক্ষীরা রয়েছে তাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদ করছে যে এই যে রাইস মিল কিভাবে লিজ নেওয়া হলো, তাই সেই টাকার উৎসটা কি, সেই টাকা কি আদৌ গরু পাচার চক্রের টাকা না অন্য কোন টাকা থেকে নেওয়া হয়েছে এবং এই এই যে টাকা, এই টাকাটা উৎস কোথা থেকে এলো, অনুব্রত মন্ডল দিয়েছিল না তারা নিজে থেকে নিয়ে এই রাইস মিলটা লিজ নিয়েছিল, এই গোটা বিষয়টা কিন্তু তারা আজকে জানার জন্যই কিন্তু এই রাইস মিলে তারা হানা দিয়েছে এবং তারা কিন্তু ইতিমধ্যে তাদের জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছে সিবিআই আধিকারিকরা। জয়ন্ত, তোমার কাছ থেকে আমি আরো একবার জানতে চাইবো যে সিবিআই এর আধিকারিকরা সেখানে পৌঁছেছেন, এই মুহূর্তে তল্লাশি জারি রয়েছে, আরো কি কি বিষয় উঠে আসতে পারে? দেখো এখনো পর্যন্ত যেটা দেখা যাচ্ছে যে এই মুহূর্তে যে সিবিআই যারা রয়েছেন, আধিকারিকরা রয়েছেন এবং এফসিআই আধিকারিক যারা রয়েছেন তারা কিন্তু এখনো পর্যন্ত এই রাইস মিলের ভেতরে রয়েছেন এবং তারা কিন্তু এখনো পর্যন্ত দেখা যাচ্ছে বিভিন্ন রাইস মিলের যে সমস্ত জায়গাগুলি রয়েছে তারা প্রত্যেকটা জায়গা কিন্তু খুঁটিনাটি দেখছেন এবং তারা তদন্ত করছেন। সেখান থেকে কোনো যদি নথি পাওয়া যায় বা অন্য কিছু যদি জমি জমা কাগজ বা অন্য কাগজ যদি পাওয়া যায় বা কোনো কিছু যদি পাওয়া যায় সেই বিষয়গুলি তারা ইতিমধ্যে কিন্তু এখনো পর্যন্ত দেখছেন এবং প্রত্যেকটা কর্মী যারা রয়েছেন এবং প্রত্যেক জনকে কিন্তু আলাদা আলাদা ভাবে দেখে তাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয়েছে। প্রত্যেকটা খুঁটিনাটি রাইস মিলে কিন্তু তারা জানার চেষ্টা করছেন এবং বিশেষ করে জানার চেষ্টা করছেন যে এই এই রাইস মিলের টাকার উৎসটা কোথা থেকে এলো, এইটা কি অনুব্রত মন্ডলই কি গরু পাচারের টাকা থেকে কিছু জামাইবাবু এবং দিদিকে কিন্তু লিস্ট করে কিনে দেওয়া হয়েছিল, সেই বিষয়গুলো তারা খুঁটিনাটি জানার চেষ্টা করছেন ইতিমধ্যে। জয়ন্ত, তোমার কাছ থেকে আরো একটি বিষয় জানতে চাইবো যে ইতিমধ্যে আরো একটি রাইস মিলে হদিস পাওয়া গেছে, মোহনানন্দ রাইস মিল, সেই রাইস মিলটি জানা যাচ্ছে যে অনুব্রত মন্ডলের ভাগ্নের এই রাইস মিল, এই বিষয়ে কি তথ্য রয়েছে তোমার কাছে? রাইস মিলের কিন্তু হদিস পাওয়া গেছে এবং তারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে তারা এই এই সব রাইস মিল গুলোকে তারা হানা দিয়ে কিন্তু এইগুলো জানছেন যে আরো কোথায় কোথায় অনুব্রত মন্ডলে কোনো রাইস মিল নেওয়া আছে কিনা, আত্মীয় স্বজন বা তার ঘনিষ্ঠ লোক যারা রয়েছেন তাদের নামে কোনো আত্মীয় স্বজন বা ঘনিষ্ঠ যারা। জয়ন্ত এখানেই প্রশ্ন, জয়ন্ত এখানেই প্রশ্ন, জয়ন্ত তোমার কাছ থেকে জানতে চাইবো যে এই মুহূর্তে আরো একটি রাইস মিলের হদিস পাওয়া গেছে, মোহনানন্দ রাইস মিল, সেই রাইস মিলটিতে জানা যাচ্ছে যে অনুব্রতর ভাগ্নের নামে সেই রাইস মিল রয়েছে, ডিরেক্টর পদে তিনি রয়েছেন, সেই বিষয়ে কি তথ্য রয়েছে তোমার কাছে? সম্মানিত হয়েছে এমনটাই কিন্তু সিলেটের সূত্র থেকে কিন্তু জানা যাচ্ছে। জয়ন্ত, তোমার কাছ থেকে যেমনটা জানতে চাইছি যে একদিকে মোহনানন্দ রাইস মিল রয়েছে, সেই রাইস মিলের হদিশ পাওয়া গেছে, আর এই রাইস মিলে ডিরেক্টর পদে রয়েছেন অনুব্রতর ভাগ্নে, সেই বিষয়ে কি জানতে পারছো তুমি? আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আপনাদেরকে যেমনটা জানাচ্ছিলাম যে বোলে বোমের পর অনুব্রত কনিষ্ঠের শিবশম্ভু রাইস মিলে সিবিআই আনা দিয়েছে, ঠিক তার পাশাপাশি আরো একটি রাইস মিলের হদিশ পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে মোহনানন্দ রাইস মিল, আর যেই রাইস মিলের ডিরেক্টর পদে রয়েছেন অনুব্রতর ভাগ্নে, এমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। এদিকে শিবশম্ভু রাইস মিলে সিবিআই আনা দিয়েছে, সকালেই সিবিআই এর চার সদস্যের একটি দল রাইস মিলে পৌঁছে যায় এবং সেখানে তাদের সঙ্গে রয়েছেন দুজন এফসিআই এর আধিকারিকরা। এই মুহূর্তে এখনো চলছে সেখানে যারা কর্মচারী রয়েছে, নিরাপত্তা রক্ষী রয়েছেন এবং ম্যানেজার রয়েছেন তাদের সঙ্গে জিজ্ঞাসাবাদ করছে, তাদেরকে সিবিআই এর আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করছে এবং বেশ কিছু তথ্য তারা জানার জন্য এই জিজ্ঞাসাবাদ জারি করে চলেছেন। একদিকে এই রাইস মিল অনুব্রত মন্ডলের দিদি এবং জামাইবাবুর নামে রয়েছে বলে জানা যাচ্ছে, তবে লিজে নেওয়া হয়েছে এমনটাও কিন্তু সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে, আর শিবশম্ভু রাইস মিলের ম্যানেজার এবং নিরাপত্তা রক্ষীদের জিজ্ঞাসাবাদ এখনো এই মুহূর্তে কিন্তু জারি রয়েছে। সূত্রের খবর, বলে বোমে রাইস মিলে তল্লাশি চালানোর পাশাপাশি খতিয়ে দেখা হচ্ছে এই যে শিবশম্ভু রাইস মিল, সেই রাইস মিলের কাগজপত্র খতিয়ে দেখছে।